দেশের 23তম প্রধান বিচারপতি হয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার বিকেলে বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 68 বছর পূর্ণ হওয়ায় অবসরে গেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। হাসান ফয়েজ সিদ্দিকী হচ্ছেন দেশের 23তম প্রধান বিচারপতি। বিষয়টি নিশ্চিত হয়েছিল বুধবার, কেবল বাকি ছিল প্রজ্ঞাপন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপরই প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের 96 এক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা 67 বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসান ফয়েজ সিদ্দিকী 2023 সালের 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন। সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। জ্যেষ্ঠতা না মেনে প্রধান বিচারপতি নিয়োগের জেরে এর আগে বিচারপতির পদত্যাগের নজির রয়েছে। 2017 সালের 10 নভেম্বর সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে রুটিন দায়িত্ব পালন করছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, কিন্তু তাকে বাদ দিয়ে সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি করায় ওই দিনই তিনি পদত্যাগ করেন। এবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন ইমান আলী। প্রজ্ঞাপনের পরপরই তিনি দীর্ঘমেয়াদে ছুটিতে চলে গেছেন। অবশ্য সংবিধান অনুযায়ী জ্যেষ্ঠতা মানার কোনো বাধ্যবাধকতা নেই, রাষ্ট্রপতির এখতিয়ারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে এটা সুপার সিটের বিষয় না, বিষয়টা হলো রাষ্ট্রপতি যাকে যোগ্য মনে করেন যে প্রধান বিচারপতির পদটা অলঙ্কৃত করতে পারবে। এখানে আপনি জানেন যে আমাদের জুডিশিয়ার ইতিহাসে সুপার সিট বলেন আর সিনিয়রিটির ভিত্তিতে বলেন, অনেক সিনিয়র জাজ থাকা অবস্থায় জুনিয়র জাজকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এটা দেখেছি। তো সেক্ষেত্রে আইনগতভাবে কিন্তু প্রধান বিচারপতি কাকে নিয়োগ দেবে এই ধরনের কোনো প্রেসক্রাইবড ল আমাদের দেশে নাই। তো সেই ক্ষেত্রে এটা রাষ্ট্রপতির ডিসক্রিশনারি পাওয়ার, তিনি নিজে এটা প্রয়োগ করতে পারেন। বিষয়টা হলো রাষ্ট্রপতি যাই করেন সব কিছুই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করেন, এটা হলো আমাদের রাষ্ট্রীয় পলিসি। তো এই জন্যে এখানে সুপার সিটের বিষয় না, বিষয়টা হলো রাষ্ট্রপতি কাকে যোগ্য মনে করছেন। তো যেহেতু আমাদের দেশে ইতিপূর্বেও এই বিষয়টা এসছে যে কর্মে একটু জুনিয়র হলেও সেখানে দেখা গেছে যে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বা আইনগতভাবে যে এটা মানতেই হবে সেরকম কোনো কিছু আমাদের দেশের আইনে নাই। হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1983 সালে হাইকোর্ট এবং 1999 সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন তিনি। 2009 সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি এবং 2013 সালে আপিল বিভাগের বিচারপতি হন হাসান ফয়েজ সিদ্দিকী। খান আলামিন, আরটিভি, ঢাকা।